হাই, এখন আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের কালার ম্যানেজারের সাথে পরিচয় করে দিব, আর এটা দিয়ে কীভাবে কাজ করবেন এই জিনিসটাও দেখাবো। তো এটা করার জন্য সবার আগেই আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। অ্যান্ড লগ ইন করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন অল প্যানেলসের আন্ডারে। এখান থেকে আপনি জাস্ট কালার ম্যানেজার নামে একটা প্যানেল দেখতে পারবেন বা ম্যানেজার বা বাটন দেখতে পারবেন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরই আপনি এই পেজটাতে চলে আসবেন, এটাই আপনার কালার ম্যানেজার। এখন চলেন একটু বুঝে নিই যে কালার ম্যানেজার জিনিসটা কী। ধরেন আপনি বিভিন্ন কালারের প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার ই কমার্স ওয়েবসাইটে, আপনি বিভিন্ন কালারের প্রোডাক্ট থাকতে পারে, সো ওই কালারগুলো আপনি আগে থেকে এখানে অ্যাড করে রাখবেন। তাহলে কী হবে, যখন আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট অ্যাড করার সময় এই কালারগুলোর অপশন পাবেন। জাস্ট আপনি কোন প্রোডাক্টটা কী কালার এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার দেওয়ার ফলে আপনি যে বেনিফিটটা পাবেন আর আপনার কাস্টমার যেই সুবিধাটা পাবে, আপনার ফ্রন্ট প্যানেল থেকে কাস্টমার ওই কালার ফিল্টার করে ওই প্রোডাক্টগুলো বের করতে পারে। যেমন ক্যাটাগরি ব্র্যান্ডের আগেই আপনাকে দেখানো হয়েছে যে যেই ক্যাটাগরির ল্যান্ডিং পেজে যাচ্ছে ওই ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্টগুলোই কিন্তু সে দেখতে পাচ্ছে আপনার কাস্টমার। আবার যে ব্র্যান্ডের ল্যান্ডিং পেজ ওপেন করতেছে ওই ব্র্যান্ড রিলেটেড শুধু ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই সে দেখতে পাচ্ছে। সো সেম এই কালারটা ওই রকমই। ধরেন একটা কাস্টমার শুধু দেখতে চায় যে গ্রিন কালারের কী কী প্রোডাক্ট আছে, সে যখন গ্রিন কালারের মধ্যে ঢুকবে, সো গ্রিন কালারের ঘড়ি থাকুক, শাড়ি থাকুক, লুঙ্গি থাকুক, টি শার্ট থাকুক, পাঞ্জাবি থাকুক, সব কিছু কিন্তু মানে মিক্স হয়ে তার গ্রিন কালার যেটার মধ্যে আছে সোজা কথা ওই প্রোডাক্টগুলো সে দেখতে পারবে। এরকম রেড, এরকম ইয়েলো, এরকম অনেকে আছে যে কালার ফিল্টার করে প্রোডাক্ট দেখতে চায়। কী প্রোডাক্ট ওইটা কোনো ফ্যাক্ট না, তার ওই কালার ফিল্টার করে প্রোডাক্ট দেখার ইচ্ছা হয় বা দেখতে চায় বা ওইভাবে শপিং করে। সো এইভাবে আপনি সাজিয়ে রাখলে আপনার কাস্টমার এই সুবিধাটা পাবে, পরবর্তীতে আপনিও এই সুবিধা পাবেন যে এই কালারের কী কী প্রোডাক্ট আছে পরবর্তীতে আপনিও দেখতে পারবেন। আপনি যদি মাল্টি কালারের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন আপনার এই জিনিসটা অনেক প্রয়োজন হবে, আর যদি না করেন তাহলে এটা দরকার নেই, বাট একটু দেখে রাখেন যদি লাগে কখনো। সো সিম্পলি এটা একদম সিম্পল, সবগুলোর চেয়ে সিম্পল ক্যাটাগরি অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজারের থেকেও সিম্পল এটা। চলেন আপনাকে একটা প্র্যাকটিক্যালি কালার অ্যাড করে দেখাই। সো এটা করার জন্য এই যে এই কালার ম্যানেজার প্যানেল আসবেন, এখান থেকে ডাইরেক্ট এই যে ডিফল্ট প্যানেল থেকে আপনার প্রোডাক্ট কালার ম্যানেজার এটার মধ্যে ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পরেই সর্বপ্রথম আপনি এই যে এই ফর্মটা দেখতে পারবেন, ইনপুট কালার নেম আর কনফার্ম অ্যাড বাটন, আর নিচে যেটা আছে এটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে একটা একটা করে কালার অ্যাড করতে হবে। সো এটার জন্য আপনি যেটা করবেন, জাস্ট এখানে কালারের নাম লিখবেন, ধরেন নতুন একটা কালারের নাম লিখলাম অরেঞ্জ, লিখে জাস্ট আপনি কনফার্ম অ্যান্ড অ্যাডে দেবেন, তাহলে দেখবেন এটা অ্যাড হয়ে যাবে। এই দেখেন আপনার অরেঞ্জ কালার এটা অ্যাড হয়ে গেল, কবে অ্যাড হয়েছে এটা এখানে দেখাবে। একটা জিনিস, আপনি এখানে একই কালার ডাবল অ্যাড করতে পারবেন না, এটা খেয়াল রাখেন। সো চলেন আপনাকে আমি দিয়ে দেখে, ধরেন এখানে অলরেডি রেড আছে, সো আমি আরেকবার আর ই ডি রেড লিখি, রেড লিখে জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাড দিলাম। দেখেন এটা কিন্তু অ্যাড হইলো না, কালার অ্যাড ফেল দেখাবে যদি আপনি একই কালার দুইবার অ্যাড করতে চান, সো এটা খেয়াল রাখবেন। ওকে, এটাই আপনার কাজ, প্রতিটা কালার যেই কালারগুলো নিয়ে আপনি কাজ করেন বা সবগুলো কালার আপনি আগে থেকে অ্যাড করে রাখতে পারেন, পরবর্তীতে যখন প্রোডাক্ট ম্যানেজ করবেন আপনার কাজটা সহজ হয়ে যাবে। শুধুমাত্র ধরে দিবেন যে কোনটা কোন কালার, সো ওইটা আপনি দেখতে পারবেন যখন প্রোডাক্ট ম্যানেজারের ওই ভিডিওটা আপনি দেখবেন। সো আই থিঙ্ক কালার ম্যানেজার আপনি বুঝতে পারছেন, খুবই সিম্পল অ্যান্ড ছোট্ট একটা ম্যানেজার ছিল, কালারগুলো আপনি এখান থেকে ম্যানেজ করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। আল্লাহ হাফেজ।